আরে ভক্ত একটা সেকেন্ড রাখো, তো আমি সবসময় গল্পটি সুন্দর, গল্পটি সুন্দর, সুতরাং মনে হয় যে ভালোই হবে। শ্যাম আছে, পরিমণি আছে, মিঠু আছে, চয়নিকা ভালো, নির্মাতা রুমান ভালো, স্ক্রিপ্ট ডাইরেকশন দেয়, স্ক্রিপ্ট লেখে ভালো, তো সব কিছু মিলিয়ে এটা একটি ভালো কাজই হবে বলে আমার ধারণা। আর আমার কথা, আমি সংসদ সদস্য অবশ্যই, কিন্তু আমার মানে পেশাগতভাবে তো আমি অভিনয় শিল্পী, কাজের পরিমাণের কম বেশি হতে পারে, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না কি? চয়নিকার জন্য অনেক অনেক শুভকামনা, শুভকামনা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডকে, মাছরাঙাকে ডেফিনেটলি শুভকামনা। সবাই মিলে একটা ভালো কাজ করবো বলে আশা করছি। আমি আসলে খুব একটা ক্লিয়ার না যে হল মালিকরা কেন হল বন্ধ করতে চাইছেন, কারণ আজকালকার দিনে একটি ছবি যখন নির্মিত হয় সেটার থেকে একমাত্র লাভটি হল মালিকই করে। প্রডিউসারের পকেটে তো এক টাকা আসে না, ডিরেক্টর তো পথকটি এবং শিল্পীরা সম্মানিত পায়, কিন্তু যতটুকু অর্থ তো হল মালিকদের কাছেই আসে, কারণ কোনো হলের একটা দুটো ছাড়া কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই যে কটা টিকিট বিক্রি হচ্ছে, তাহলে কটা লোক আর কটা টিকিট বিক্রি হচ্ছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। হল মালিকদের আন্দোলনটা কী দিয়েছিল, কী দিয়েছিল না যারা বলছেন না, ওনারা হলগুলো, ওইটাই তো প্লয়। হিন্দি সিনেমা আসলে বাংলাদেশের সিনেমার কোনো উন্নতি হবে না, যে কয়েকটি হলে হিন্দি সিনেমা চলবে সে কয়েকটি হলের কিছু উন্নতি হলেও হতে পারে, আর ম্যাক্সিমাম সিনেপ্লেক্সে দেখাবে হিন্দি মুভিজ, সিঙ্গেল অডিটোরিয়ামগুলো কী হবে, পুরোনো হলগুলো কী হবে। মাইক্রোফোনটা একটু দূরে সরে কী হবে, তাই না? তো না, ওনাদের হল রেনোভেট করতে হবে, দর্শকদেরকে ফেরত দিয়ে যাওয়ার জন্য প্রপার একটা বসবার জায়গা করতে হবে, পর্দা সুন্দর করতে হবে, সিট ঠিক করতে হবে, ছাড় পোকা সরাতে হবে, নোংরা ফ্লোর ঠিক করতে হবে, তখন দর্শক যাবে। আরেকটা প্রশ্ন, আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, একজন শিল্পী হিসেবে আপনার যারা বক্তব্য আছে দর্শক আছে, তাদের উদ্দেশ্যে কি? চলচ্চিত্র একটি বিশাল মাধ্যম, আমাদের দেশেও একটি অত্যন্ত গৌরবঞ্জন সময় দেখেছে, এবং আমি বিশ্বাস করি যে সামনে গৌরবঞ্জন সময় আছে চলচ্চিত্রের। নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসছে, নতুন মেকার্স আসছে, নতুন অভিনয় শিল্পীরা আসছে, এদিকে আগ্রহের কোনো কম নাই। কিন্তু যেখানে আমি ছবিটি প্রদর্শিত হবে সেই হলগুলোর ব্যাপারে আমার মনে হয় যে সরকারের একটি পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়ন হবে। আমার মনে হয় যে হলগুলোকে ডিজিটাইজ করা, হলগুলোকে আধুনিক করা, তখন হবে কি একচেটিয়া দৌরাত্ম্য কারো আর থাকবে না, কারণ প্রত্যেকটা হল ইকুইপড হবে, মেশিন থাকবে। আমি সেই শুভদিনের অপেক্ষায় আছি। ধন্যবাদ।